বর্তমানে আমরা দেখছি যে ভারতের মতো বাংলাদেশের মুসলিম নারীদের টার্গেট করে আমাদের প্রেমের বন্ধুত্বের ফাঁদে ফেলে তাদের ইজ্জত হরণ করেছে এবং হিন্দু হতে বাধ্য করা একটা জঘন্য মিশন চালাচ্ছে। যে বা যারাই করুক না কেন, এটা যদি আপনার জানা মতে কোথাও এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি সেগুলোকে প্রশাসনের চোখে সামনে আনেন, প্রমাণ সহ হাজির করেন, আবার নিজের যতটুকু সাধ্য আছে তার সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে তাদের মুখোশকে সাধারণ মানুষের উন্মোচন করেন, যাতে করে তারা প্রেসারে পড়ে এবং তাদেরকে আইনের আওতা আনা হয়, তাদের যেন চিহ্নিত করা যায়। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই প্রচার হয়, সেটা কতটা সঠিক, কতটা ভুল, কতটা ফেক আইডি দিয়ে করা, কতটা ভুয়া, বাস্তবে এই জিনিসগুলো যথাসম্ভব আগে থেকে বা বিভিন্নভাবে নিরূপণ করার পরখ করার চেষ্টা করতে হবে। এরকম কোনো কিছু আসলে আমি যতটুকু পারছি সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর করার চেষ্টা করছি, চেক করার চেষ্টা করছি। আমার কাছে তো সেই মেশিন নেই বা সেই টেকনোলজি নেই যে আমি দেখবো এটা ফেক না বাস্তব। তো এই বিষয়ে যারা এক্সপার্ট তারা কাজ করা উচিত, প্রয়োজনে যদি এই বিষয়ে সত্যিকারের ঘটনা একের পরে কীভাবে হতে থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করা উচিত রীতিমতো, যে অমুক অমুক জায়গায় অমুক অমুক আইডিধারীরা অমুক অমুক কাজ করেছে। শরীয়ত বিবাহ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশে বর্তমান বিবাহ পদ্ধতি কি ত্রুটিপূর্ণ? যদি হয় তাহলে বর্তমান সময় বিবাহে বিবাহিত মানুষদের করণীয় কি? আমি বুঝি নাই কি ত্রুটিপূর্ণ বলেছেন। শরীয়তের বিবাহ পদ্ধতির সাথে বাংলাদেশে বর্তমান বিবাহ পদ্ধতি ত্রুটিপূর্ণ, বিবাহ দেওয়ার পদ্ধতিতে কোনো ত্রুটি তো নাই আমাদের দেশে। দুজন সাক্ষীর সামনে প্রস্তাব করা হয়, কবুল বলা হয়, মহর দায়িত্ব করা হয়, ঠিক আছে, তো শরীয়তে এটাই বলে। অতএব এখানে আর কোনো ঝামেলা আছে বলে আমি দেখছি না। তবে হ্যাঁ, বিবাহের আনুষ্ঠানিকভাবে কেন্দ্র করে হাজারটা বা বহু ঝামেলা আছে, যেমন গান বাজনা হয়, পর্দাহীনতা হয়, অশ্লীলতা হয়, বেহায়া করা হয়, ফ্রি মিক্সিং হয়, হ্যাঁ, যৌতুকের আদান প্রদান হয়, মোহর এক গাদা ধরা হয়, দেওয়া হয় না এক টাকা, বাটার বাটপারে চিটারি করা হয়, মেয়ের বাপের বাড়ির কাছ থেকে চাঁদাবাজি করে বরযাত্রী খাওয়া হয়, এরকম আরও বহু সমস্যা আছে, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু বিবাহের পদ্ধতির মধ্যে কোনো অসুবিধা নাই। আমি ভুলে গিয়েছি, আমি আল্লাহর সাথে ওয়াদা নাকি কসম করেছি যে ওই কাজটি করলে আমি কিছু দান করব। এখন প্রশ্ন হলো, ওই টাকাটা না দিলে কি গুনাহ হবে? গুনাহ হয়ে গেলে করণীয় কি? দেখুন, আপনি কসম করছেন নাকি এমনি ওয়াদা করছেন স্মরণ হচ্ছে না, তো সতর্কতার অংশ হিসেবে আপনি কসমই ধরে নেন এবং যে কাজটা আপনি করবেন, টাকা দান করবেন, ওয়াদা করেছেন, তো পারলে করবেন, তাহলে তো আপনার কসম রক্ষা হয়ে যায়। আর যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কসমের কাফফারা হিসাবে 10 জন মিসকিনকে খাদ্য দান করবেন, না পারলে 3টা রোজা রাখবেন, 3টা রোজা রাখলে ইনশাআল্লাহ কাফফারা হয়ে যাবে। 3টা রোজা ভেঙে ভেঙেও রাখতে পারেন, একসাথে রাখাও জরুরি না, ভেঙে ভেঙে 3টা রোজা রাখলেন এই নিয়তে যে আমার কসমের কাফফারা, কসম রক্ষা করতে পারলাম না, টাকাটা দান করতে পারলাম না, বিধায় কাফফারা দিয়ে দিলাম। যেহেতু আপনার মনে নেই, সতর্কতামূলক ওয়াদা না হয়ে আপনি কসম ধরতে পারেন, ওয়াদা ধরলে তো আর কাফফারা দিতে হবে না।